وننزل من السماء بقدر معلوم وفي السماء رزقكم وما توعدون رزق রেখে দিয়েছি আসমানে, তোমার জান্নাত আসমানে, তোমার সন্তান আসমানে, তোমার ইজ্জত আসমানে, এখান থেকে আমি নামাবো। ওয়ানুনাজ্জিলু মিনাস সামা বিকদরিন মালুম, কি হয় নিজের জীবনকে এভাবে ধ্বংস করে দিও না। হারা হার বক্তাকে বলছি, হারা হার বক্তা, চাই আপনি সিনিয়র হন, চাই আপনি জুনিয়র হন, আমি 96 সালে দাওরা করছি, এর আগে যারা পড়ে গেছেন আপনারা আমার বাবা, আপনারা আমার বড় ভাই, আর এর আগে যারা পড়ছেন তোমরা আমার ছোট ভাই, কি বলছি বলেন, আগে ওনাদেরকে বলছি আপনারা কি বাবা, বলেন বাবা বড় ভাই, আর পরে ওনারা কি ছোট ভাই। আমি এক ভাই হিসাবে, ছেলে হিসাবে বড়দের কাছে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নিজের আখেরাতকে বরবাদ করবেন না, গোটা ইসলামকে কলঙ্কিত করবেন না, গোটা ইসলামকে কলঙ্কিত করবেন না। না ইসলাম আপনার মতো না মানুষ না হলে কিছু হবে না, আমাদের ইসলাম বড় দরকার। আপনার মতো বক্তা যে দেশে নাই সে দেশে ইসলাম চলে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলকে বলছি, সকলকে বলছি ইসলাম বাঁচান। টাকা দিয়ে একটা বাড়ি আর একটা গাড়ির বেশি কিছু হয় না, বলেন দু চারটা বাড়ি আর দু চারটা গাড়ির বেশি আর কিছু হয় না, মানে রাখো ইসলামকে বাঁচান, ইসলামকে কলঙ্কিত করবো না, ইসলামকে কলঙ্কিত করবো না, বলেন ইসলামকে কি করবো না, বলেন ইসলামকে কলঙ্কিত করার কোনো সুযোগ নেই। তোমার দ্বারা যদি, আপনার দ্বারা যদি, বড়দেরকে আপনি বলছি, ছোটদেরকে তুমি বলছি, আপনার দ্বারা যদি ইসলাম কলঙ্কিত হয় আপনি বেঁচে যাবেন, বিষয়টা এমন না, বিষয়টা কি না বলেন, বিষয়টা এমন না, এটা হইতে পারে না। এজন্য এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা, এটা নিয়ে অবুঝের মতো কথা বলার কোনো সুযোগও নাই, কন্টাক্ট করা যাবে না, এ হলো সিদ্ধান্ত। বলেন কি বলছি বলেন, হ্যাঁ আমার কন্টাক্ট করা ছাড়া, আমাকে যদি কেউ কন্টাক্ট করা ছাড়া, আমার চাওয়া ছাড়া 5 লাখ টাকা দেয়, আলহামদুলিল্লাহ শুকরিয়া, কি কি বলেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলছেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন কোন একজন মানুষ খেতে লাঙ্গল দিল, লাঙ্গল কি দিল বলেন, লাঙ্গল দিল, তো লাঙ্গল দিতে গিয়া লাঙ্গলের ফলা বর্ষাকাল লাঙ্গলের ফলা বড় একটা চিংড়ি বের হয়ে, সবাই মিলে দোয়া করে দেন, সবাই মিলে দোয়া করে দেন আল্লাহ যেন পুরো জাতিকে কন্টাক্টার বক্তা থেকে বাঁচায়। আমিন। কন্টাক্ট যে করে হে তো কন্টাক্টার হয়, ঠিক আছে হে তো কি হে তো কন্টাক্টার হয়, তো কন্টাক্টার থেকে যেন আল্লাহ জাতিকে বাঁচায়। আমিন। আল্লাহ উম্মতে মুসলিমার জন্য ওই মানুষগুলো আমাদেরকে আবার দিয়ে দেয়। হযরত নানুপুরি, হযরত মাদানী, হযরত ইদ্রিস সন্দীপী, হযরত হাফিজজি, কেমন ছিল মানুষ, কেমন ছিল, মালওয়ালা না আল্লাহওয়ালা, হুজুরে কয় না মালওয়ালা না আল্লাহওয়ালা, এই মানুষগুলো কেমন ছিল, পলাশী হুজুর রহমতুল্লাহ আলাইহ কেমন ছিল, আল্লাহওয়ালা ছিল। আল্লাহ দুনিয়ার জন্য বাকাদ্র জরুরত, আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন তাকদীরের সাথে, দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ছেন চেষ্টার সাথে। এজন্য ওমান আরাদাল আখিরাত ওয়া সাআ লাহা সাইহা, আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে, আর দুনিয়া জুড়ছেন তাকদীরের সাথে। অনুনাজ্জিলু মিনাস সামা বিকদরিন মালুম, দুনিয়া জুড়ে দিয়েছি তোমাকে, তোমার কফালের সাথে জুড়ে দিয়েছি, তোমার জন্য বরাদ্দ যা আছে ওখান থেকে সেটাই নামবে, আর আখিরাত জুড়ে দিয়েছি তোমার চেষ্টার সাথে। আমরা বুঝি আখরাত একটা হবে, আখরাত একটা হবে, বুঝি আখরাত একটা হবে, যা কপালে আছে তা হবে না, আখরাত যা কপালে আছে তা নাই,
আখেরাত হলো চেষ্টা করবা জান্নাত, আর চেষ্টা করবা না জাহান্নাম। আর দুনিয়া চেষ্টা করলেও কিছু হবে না। وَنُنَزِّلُ مِنَ السَّمَاءِ بِقَدَرٍ مَّعْلُومٍ وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ رزق দেখে দিয়েছি আসমানে, তোমার জান্নাত আসমানে, তোমার সন্তান আসমানে, তোমার ইজ্জত আসমানে, এখান থেকে আমি নামাবো। وَنُنَزِّلُ مِنَ السَّمَاءِ بِقَدَرٍ مَّعْلُومٍ কি হবে সেদিন, কতক মানুষের চেহারা হবে খাশিয়া, সেদিন কতক মানুষ হবে বড় লাঞ্ছিত, বড় লাঞ্ছিত, বলেন বড় লাঞ্ছিত, বলেন বড় কি? আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এদের থেকে, এদের মধ্যে আমাদেরকে শুমার করে দিও না। আজকে তো শব্দ শুনলেন খাশিয়া, শব্দ শুনলাম উজুহুম ইয়াউমাইদিন নাঈমা, শব্দ শুনলাম, দেখতে দেখতে দেখবেন অচিরেই আমার তালিকা খাসা না আমার তালিকা না। তিন নাম্বার কোনো অপশন নেই, এখন তো শব্দ শুনছেন ভালোও লাগছে না, কি বলছি কি লেগে আওয়াজ করতেছে তাও বুঝতেছেন না, একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। কিন্তু অচিরেই দেখবেন আমার চেহারা দুই ভাগের এক ভাগ, হয় না আয়না অথবা খাস আয়না, বলেন। মজার বিষয় হল দুনিয়াতে যার নামাজের মধ্যে খুশু নেই সে অবশ্যই হাসরের মধ্যে খাস আয়না হবে, আর দুনিয়াতে নামাজের মধ্যে যার খুশু সে অবশ্যই হাসরের মধ্যে না আয়না হবে। সুবহানাল্লাহ, দুই দুনিয়াতে আমার জন্য নত হতে পারিস নি, দুনিয়াতে আমার সামনে তুই তোর দিলকে আমাকে দিতে পারিস নি, দুনিয়াতে তুই আমার সামনে তোমার মাথা নত করতে পারো নাই, দুনিয়াতে আমার সামনে হাত দরাজ করতে পারো নাই, দুনিয়াতে আমার সামনে তো লজ্জিত হইতে পারো নাই, হাসরের ময়দানে লজ্জা কাকে বলে তুমি দেখবে, নাউজুবিল্লাহ বলে দুনিয়াতে খাসিয়া হয় নাই আখেরাতে নিশ্চিত খাসিয়া, নাউজুবিল্লাহ বলে। এবার বুঝে আসছে নাকি কিলে কিছু বুঝাইছে না, দুনিয়াতে আমেলা হইতে পারে নাই, দুনিয়াতে আমল ওয়ালা হইতে পারে নাই, আল্লাহ তার বলেন তোর ঠিকানা তুই অবশ্যই আমি বানাইয়া দেব তোর আমেলা, আমেলা চুন না সেবা, আমেলা চুন না সেবা, দুনিয়াতে ইমান আমল বানাতে পারো নাই, ইমান আমল বানাতে পারো নাই, দুনিয়াতে আমল ওয়ালা হইতে পারো নাই, হাসরের ময়দানে তোকে বানিয়ে দিব আমেলা, হাসরের ময়দানে তোকে বানিয়ে দিব আমেলা, এমন আমল তোর কাঁধে চাপা দিব যে আমল করবি তুই কোটি কোটি বছর। এখন তো তুই পাঁচ ওয়াক্ত নামাজ আমল করতে পারিস না, সেদিন তোর তোর গলার মধ্যে এমন একটা বেড়ি লাগায় দিমু, বেড়ি লাগায় দিমু, এক কোটি টনের একটা বেড়ি লাগায় দিমু, আর তোরে কমু এটা টাইনা 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 দিন পার কর, তুই আমেলা তুন এটা টানতে 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 জীবন পার করবি, নাউজুবিল্লাহ বলে। এবার টানা টানা কি হবে, না সেবা তুন শুধুই ক্লান্ত হবে আর কিছু হবে না, শুধুই ক্লান্ত হবে আর কিছু হবে না, সেদিন কতগুলো চেহারা হবে খাসিয়া বড় লাঞ্ছিত হবে, এরা কেমন হবে, এরা হবে আমেলা তুন না সেবা, এরা অনবরত আমল করবে আর না সেবা তুন অনবরত ক্লান্ত হইতে থাকবে, এটা তিনটা তরজমা, তিনটা তরজমা, আমিলাতুন নাসিবাতুন ফিদ দুনিয়া, আমিলাতুন নাসিবাতুন ফিল আখিরা, আমিলাতুন ফিদ দুনিয়া নাসিবাতুন ফিল আখিরা, এরা পৃথিবীর সমস্ত বিধর্মী সমস্ত বিজাতি সমস্ত বেনামাজি সমস্ত সুদখোর সমস্ত ঘুষখোর সমস্ত দুর্নীতিবাজ সমস্ত গায়ক সমস্ত নায়ক সমস্ত প্লেয়াররা আমিলাতুন শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, আমিলাতুন দুনিয়াতে কাজ করে, ইমান আমল ছাড়া দুনিয়াতে যত কাজ আছে সব এরা করে, লেকিন না সেবাতুন দেখা যাবে জীবনের শেষ সময়ে শুধুই ক্লান্ত শান্ত হয়ে যায়, আর দুনিয়াও নাই আখেরাতও নাই।
এজন্য নর্তকীগুলো শুধু নাচে, শুধু কাজ করে, বাড়দিকে দেখা যায় শুধু নাচ, বা এদের হাতে কিছু নাই, এদের হাতে কি নাই? এজন্য পৃথিবীর কোনো বেঈমান দুনিয়াতে যত কাজ করুক, শেষ তো রাহাত আর শান্তি বলতে কিছু নাই, শুধুই না সেবা, শুধুই কি আমেরা তুন, এরা নিরবচ্ছন্ন কর্মরত, না সেবা তুন, আর শুধুই ক্লান্ত পরিশ্রান্ত। এই জন্য হিন্দুগুলো দেখবেন, বেঈমানগুলো দেখবেন, 60 বছর 70 বছর কি পরিমাণ তরুতাজা, কি পরিমাণ তাগড়া, লেকিন 70 বছর আর 75 বছর 80 বছর হয়ে গেছে, যেন 20 বছরেও বাদ খানো। বাস্তব না বাস্তব? এটা হলো আমিলাতুন না সেবা। এটা কি আমিলাতুন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর যেদিন সিরিয়াতে গেলেন, সিরিয়াকে এক পাদ্রী হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন। পরনে হলো ছালার চট, কালো বিস্তি, গায়েও কোনো সিঁড়ি নাই, চেহারাতেও কোনো সিঁড়ি নাই, পরনেও কোনো সুন্দর কাপড় চোপড় নাই। নিজের রেয়াজত মোজা আদা করতে 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 বড় ক্লান্ত শ্রান্ত। হযরত ওমর তাকে দেখে কেঁদে ফেললেন। সাথীরা জিজ্ঞেস করলেন, তাকে দেখে কাঁদলেন কেন? তিনি বললেন, এটাই হলো আমিলাতুন নাসিবা। দেখবেন আমাদের দেশে মাজারে মাজারে কিছু মানুষ আছে, চটলা চটলা ফটলা কলকিওয়ালা, এরা হলো আমিলাতুন নাসিবা। হিন্দুদের ঠাকুর গুলো আমিলাতুন নাসিবা, বৌদ্ধদের প্রান্ত গুলো আমিলাতুন নাসিবা, ইহুদি পণ্ডিত গুলো আমিলাতুন নাসিবা, ভান্ডারী পীর গুলো আমিলাতুন নাসিবা। এই জন্য যারা ওয়াজ করে করে জিন্দগি দিতেছ, লেকিন বিনিময় কয়টা টাকা ছাড়া আর কিছুই বুঝো না, তোমরাও হলো আমিলাতুন নাসিবা। কি বলছি বলেন? হায় রে, ঘুমও গেল, কবরও গেল, আখেরাতও গেল, আমিলাতুন নাসিবা। কোন কোন পরিশ্রমটা কেমন হইলো, বিনিময়টা কেমন হইলো? 2 বছরের একটা বাচ্চার গলায়, একটা মেয়ে বাচ্চার গলায় একটা স্বর্ণের চেইন আছে, 3 ভরি ওজনের। আরেকজনের 2 টাকা দিয়ে স্বর্ণের চেইনটা ছিনে নিয়ে গেল, বললো যে ধরো 2 টাকা দিলাম, চেইনটা দিয়ে দাও। 2 টাকা দিয়া চকলেট পাইয়া, চকলেট পাইয়া চেইনটা নিয়ে গেল কেন? চকলেট পাইয়া চেইনটা নিয়ে যাওয়া যেরকম নির্বোধ আর যেরকম বোকা, ঠিক ওয়াজ থেকে 70,000 টাকা দিয়ে যাওয়া এরকম বোকামি। কি বলছি বল? বলেন আমিলাতুন নাসিবা, বলেন আবার বলেন আমিলাতুন নাসিবা। বিশ্বাস হয় না? কি বিশ্বাস হয়েছে? কি বিশ্বাস হয়েছে? একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে, জোরে কয়েন, একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে, একবার আলহামদুলিল্লাহর দাম সারা পৃথিবী দিলে হবে। কত টাকা দিলে আমার আমার আজকের পরিশ্রমের বিনিময় হবে বল? কত টাকা দিলে আমার আজকের ওয়াজের দাম হবে বলো? এটা বোঝা, জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। এই জন্য আমাদের মাদ্রাসার ওস্তাদদের বেতন 10,000 কেন, হাফিজ সাহেবদের বেতন 15,000 টাকা কেন, এত অল্প কেন, খতিব সাহেবের বেতন 12,000 টাকা কেন? এটা এই জন্য আপনাদের বিনিময়ে আমরা দিতে পারবো না, আসমান জমিন দিলেও আপনাদের বিনিময়ে আমরা দিতে পারবো না, বিনিময় নেবেন রবের কাছ থেকে, এটা দিলাম আপনাদের কামরা হাদিয়া। সুবহানাল্লাহ, বলেন বিনিময় নেবেন কার কাছ থেকে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, সুবহানাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি বিনিময় নিব শুধুই আমার রবের কাছ থেকে। বিনিময় নিব কার কাছ থেকে বলেন? আবার বলেন, বিনিময় নিব কার কাছ থেকে? কথা কইতেও শরম লাগে। বিনিময় নিব কার কাছ থেকে? আবার বলেন, বিনিময় নিব কার কাছ থেকে? আমরা বুঝি মসজিদে যেদিন ইমামতি ঢুকি ওই দিন বুঝি চুক্তি করছি, ভাই প্রতি ওয়াক্ত আমারও দিতে হবে 1,000 টাকা। জুমার দিন যে জুমার নামাজ যে পড়াই, জুমার আগে কি চুক্তি করছিলাম যে আমি প্রতিটা জুমা পড়াবো, প্রতিটা জুমাতে আমাকে প্রতিটা জুমার আগে 1.5 ঘন্টা করে আমি বয়ান করি, প্রতি বয়ানের মধ্যে আমাকে দিতে হবে 20,000 টাকা করে, এরকম কি কোনো এদেশের খতিব চুক্তি করছে? কথা কয় না?
তো আমি মাসে জুমা পড়াই, তো এক মাসে আমাকে দেয় মাসালাম 20,000 টাকা, এটা কি আমার কন্ট্রাক্ট চুক্তি না ওদের পক্ষ থেকে হাদিয়া? বুঝে বলে না। আমাদের মাদ্রাসার ওস্তাদ, আমরা কি নিয়োগের সঙ্গে কথা বলছিলাম, হুজুর মোহতামের হুজুর বেতন কত দিবেন বলেন, 12,000 টাকা, না আমার 13,000 টাকা না দিলে আমি আসতাম না, এরকম কোন কুলাঙ্গার ওস্তাদ এদেশে আসেনি? আছে কি এরকম কুলাঙ্গার ওস্তাদ? আমরা কি বলি, হুজুর আমি মাসে খেদমত আপনার মাদ্রাসাত করবো, আল্লাহর জন্য খেদমত করবো, মাদ্রাসা যা পারে আমাদের খেদমত করবো? আরে বলি কি বলি, না বলি কি বলি? তো যদি জুমার জন্য, জুমার জন্য যদি আমি কন্ট্রাক্ট না করি, তো জুমা তো দরকার ওয়াজ করি আমরা, কথা কয় না। এদেশের খতিবদের চার জুমাতে তারা 4.5 ঘন্টা করে ওয়াজ করে, তাহলে এদেশের প্রত্যেকটা খতিবের বেতন কত হওয়া দরকার? একদিনে যদি 70,000 করি হয় তো কত হওয়া দরকার? আর কমপক্ষে তো 40,000 তো হওয়া দরকার, কি কমপক্ষে 40,000 তো হওয়া দরকার, হওয়া দরকার কিনা বলেন? পুরো সুরা পড়বো, এই জন্য কথা আর বাড়ালাম না। আমিলাতুন নাসিবা বলেন, আমিলাতুন নাসিবা, তাইলে বলেন। সমস্ত বক্তাদেরকে বলছি, আজ থেকে প্রত্যেকে নিয়ত করো, আজ থেকে আর জীবনে কখনো আগে কন্ট্রাক্ট করে টাকা নিবে না, পরে চায়া নিবে না। আর সমস্ত মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, যারা কন্ট্রাক্ট করে ওয়াজ করে তাদেরকে দাওয়াত দিবেন না, দুই দল একসাথে ঠিক হবে না, কথা বলে না। কি বলছি বলেন, কি বলছি, এক একজন করে বলেন, বলেন সব বক্তারা বলেন, বলেন কণ্ঠ আল্লাহ তাআলার দান। হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠ দিয়ে বয়ান করেছেন কোরআনে কারীম, হযরতে দাউদ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন, কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন, কণ্ঠ দিয়ে কন্ট্রাক্ট করেননি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন, কণ্ঠ দিয়ে কন্ট্রাক্ট করেননি। রব জান্নাতে তেলাওয়াত করবেন, কণ্ঠ দিয়ে কন্ট্রাক্ট করবেন না। এই জন্য কোনটা নিয়ে কোনটা লাগাইছ, আগরতলার উপরতলার লগে লাগাইছ কি লিগা? কণ্ঠের বিরুদ্ধে না কণ্ঠাকের বিরুদ্ধে? আমি যেটা বলছি সেটা বলে না, যেটা বলি নাই সেটা বলে না। কি বলছি, বলেন আগরতলা না উপরতলা? কি বাহার হাল,